হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কৃষ্ণম সঙ্গীতা উইথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেকখানে ভালোবাসা। আজকে হচ্ছে 17ই আগস্ট, আর আজকে আমাদের বাড়িতে মনসা পুজো। তো এখন বেজে গেছে প্রায় আটটা বাজে। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর কিছুই না, এবার যা যা নিয়ে এসেছি সেগুলো পুজোর ওখানে দেবো। আমাদের তো আজকের দিনে কিছুটা বই পড়া হয়, বাকি থাকে সেইটা করে ওদিকে পুজো চলবে, এদিকে আমরা বই পড়বো, মনসা মঙ্গল যেটা পড়বো। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। যারা যারা দেখোনি, যাদের বাড়িতে হয় না, তারা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। বললাম তো আমি তো বললাম বলবে তা আর হচ্ছে তোমার এদিকে আর কে মেয়েদের নাম বলবো, আমার তো মেয়েদের নাম বলতে হবে, সঙ্গীতা দত্ত, সুস্মিতা দত্ত, সঙ্গীতা দত্ত, সুস্মিতা দত্ত, শ্যামসুন্দর পাল, জবাদের নাম শম্ভুচন্দ্র, শুভচন্দ্র, শুভচন্দ্র, সৌরভচন্দ্র, শুভরাংশুচন্দ্র, হ্যাঁ মধুকুল্ল ভক্ত আরো আছে ওখানে। Yeah.
পুজো চলছে আর এদিকে হচ্ছে আমাদের মনসা মঙ্গলের যে দুটো পাতা থাকে সেই লাস্ট দুটো পাতা আমরা পড়ে নিচ্ছি। শুধু মনসা পূজা যেটুকু লেখা থাকে সেখান থেকে আমাদের পড়াটা মনসা পুজোর দিন হয়। তার আগে তোমাদের সংক্রান্তিতে আমরা বই পড়াটা করেছি, যে বই পড়েছি আমাদের এক মাস ধরে, গোটা শ্রাবণ মাস ধরে আমাদের বই পড়া হয়, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কিছুটা থাকে দু পাতা আড়াই পাতা মতো, সেটা হচ্ছে এই পুজোর দিনটায় পড়তে হয়। হচ্ছে আমাদের মা মনসার কাছে আমরা যে বর মাগা বলে, তো প্রত্যেকের বাড়ির বড় থেকে শুরু হয়, মামা যে বড় মামা সেই মামা থেকে শুরু পাঁচটা মামার নাম বলা হয়, তাদের ছেলের নাম বলা হয়, মেয়েদের নাম বলা হয়, সবটাই হবে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। নেক্সট ভিডিওটা খুব ভালো হবে, আমি আমার বাড়ির পুজো দিয়ে আর একটা জায়গায় পুজো দিতে যাবো, সেই মন্দিরটা অসম্ভব সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, খুব ভালো লাগবে। আর এটা যেটা বলছিলাম তোমাদেরকে, যে বর মাগা হয় বাড়ির প্রত্যেকের নাম ধরে, সেটা আমাদের দুই বোনের, যেহেতু মা বাবা নেই আমাদের দুই বোনের নামই আমরা বলেছি, আমাদের যে ছেলে নেই ছেলেদের নামটা বললে ভালো। আর তোমরা জানোই যে আমি অভিজিৎ কুণ্ডুর নাম সবসময় বলি, কারণ আমার সাথে সবসময় আমার প্রত্যেকটা, মানে কি বলে, সবসময় আমার আত্মার মধ্যে আমার প্রত্যেকটা শিরায় আমার সব কিছুতেও আছে, তো ওর নামটা না বললেই নয়, ওর নামটা আমি সব কিছুতেই বলি, তো এখানেও বলেছি, সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। গান করে করে প্রত্যেকের নাম করে মায়ের কাছে বর মাগা হচ্ছে সবার, অঞ্জন দাও আর আয়ু দাও, ঠিক আছে, তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে, যারা যারা জানো না খুব ভালো লাগবে আশা করছি। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আমার 40-45 মিনিট হয়ে যাচ্ছিলো, তো আমি বাধ্য হলাম যে এখানে শেষ করতে। তারপরে তোমাদের এটা দেখাবো যে বর মাগছি আমরা মায়ের কাছে, সেই বরটা প্রত্যেকের নাম অনুযায়ী সেটাই তোমাদের দেখাবো। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওটা খুব সুন্দর হবে,
খুব ভালো লাগবে তোমাদের দেখতে। তো সেটার জন্য চোখ রাখতে থাকো আমার চ্যানেলে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর বলে রাখি, অঞ্জলি থেকে যখন আমি দিচ্ছি সেই সময় ভিডিও থেকে এখনও যে ভিডিওটা করছে অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ধরে ভিডিওটা আমাকে প্রায় একটা ছোট্ট বনু করে দিয়েছে, যেটা হচ্ছে আমার দিদির স্টুডেন্ট মিষ্টি, ও করে দিয়েছে। তো চলো টাটা।